ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আমরা দেখাচ্ছি সিলিং ফ্যানটি পুড়ে গেছে নাকি ভালো আছে, কয়েল ঠিক আছে। তো আমরা আপনার রানিং কয়েল, স্টারিং কয়েলের সাথে ধরতেছি, দেখেন লাইট জ্বলতেছে না। দেখেন দেখেন বডিতে ঠিকই পাচ্ছে, কিন্তু আপনার কয়েলের লাইন দেখাচ্ছে না। বুঝতে পারলাম যে আসলে ফ্যানের কয়েলটি পুড়ে গেছে। আমরা কয়েলটি ফ্যানটি খুলে দেখব যে ফ্যানের কি অবস্থা, ফ্যানের ভিতরে কি। তো ফ্যানটি খোলার সময় আপনারা খুব খেয়াল করে খুলবেন, যে ফ্যানের যে চেক নাটগুলি আছে এগুলি সুন্দর করে খুলবেন, ছিঁড়া পিন থাকে সেগুলি খুলবেন। দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে আগে আপনার বডি টু বডি, আপার বডি আর লোহার বডির যে স্ক্রু আছে ওইগুলি আগে খুলবেন। খোলার পর আপনি হাতুড় দিয়ে আস্তে আস্তে টুকা দেবেন যেন ফ্যানটি ভেঙে না যায়। খুব সাবধানতার সাথে খুলবেন যেন ফ্যানে কোনো ধরনের স্পট না পড়ে। তারপর আপনারা দু সাইড থেকে স্ক্রুড্রাইভার কিছু দিয়ে করে চাপ দিলেই ফ্যানটি খুলে যাবে। তো আমাদের কয়েলটি দেখে মনে হচ্ছে যে ফ্যান পুড়ে গেছে। তো আমরা খুলবো, আপার বডি খুলতে গেলে আপনার কয়েলের ভিতর দিয়ে যে হোল আছে ওখান দিয়ে আস্তে আস্তে টুকো দিলেই সেগুলি খুলে যাবে। পিছের চেক ইটা খুলে দেবেন, চেকনারটা খুলে নেবেন। খোলার পর দেখেন খুব দ্রুত, খুব আরামেই খুলে যাচ্ছে ফ্যানটি। বা দাঁড়ান, ফ্যানটি খুলে ফেলা হলো। এখন দেখুন যে কয়েল কিন্তু পুড়ে গেছে, কয়েল কিন্তু পুড়ে গেছে। তো তার মানে ফ্যানটা পুড়ে গেছে, ফ্যানটা পুরা। তো সেক্ষেত্রে আপনাকে এই ফ্যানটি পুনরায় রিওয়াইন্ডিং করতে হবে, রিওয়াইন্ডিং করতে হবে। সেই জন্য আপনাকে ফ্যানের কয়েল খুলতে হবে। কয়েল খোলার সময় আপনি বাইসে ভালো করে ফ্যানটির যে রোডটা আছে ওটা ভালো করে বাদাই করুন। তারপর গ্রাইন্ডিং দিয়ে কাটিং ডিস্ক লাগিয়ে, গ্রাইন্ডিং মেশিনে কাটিং ডিস্ক লাগিয়ে আস্তে আস্তে কাটুন। খুবই সাবধানতার সাথে যেন ব্লেডটি ভেঙে না যায়, কারণ এটা আপনার কাজটা রিস্কি হলেও কিন্তু কাজটা দ্রুত আপনি 2-3 মিনিটের ভিতরেই সব কিছু কেটে ফেলতে পারবেন। তারপর আস্তে আস্তে আপনি ওটাকে একটা বেনা দিয়ে বা হাতুর দিয়ে একটু টোকা দিলেই ওই কয়েলগুলি বেরিয়ে যাবে। দেখছেন কি দ্রুত দ্রুত কয়েলের ইগুলি বের হলো। তারপর আপনি রানিং কয়েল এবং স্টারিং কয়েলের যে তারগুলি আছে সেগুলি গণনা করুন। রানিং কয়েলের তার এবং স্টার্টিং কয়েলের যে কটা প্যাঁচ আছে যেন আপনার এই ভুল না হয়, আপনি খুব সাবধানতার সাথে সেগুলিকে কাউন্ট করুন। আজকে এ পর্যন্তই, আমরা আগামী পর্বে দেখাবো ফ্যান কীভাবে রিওয়াইন্ডিং করতে হয়। তো আমাদের চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের দেওয়া ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। ধন্যবাদ।